study MBBS in Bangladesh. নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS স্বপ্ন আপনার পূরণ করব আমরা। আবার খবরের শিরোনামে সৌরভ গঙ্গোপাধ্যায়। বিজেপি শাসিত ত্রিপুরার পর্যটন দপ্তরের তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন। ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্তবাবু সৌরভের সঙ্গে দেখা করেছে, তার সম্মতি নিয়েছেন, চূড়ান্ত চুক্তি এখনও হয়নি, হয়ে যাবে। সৌরভ লন্ডনে যাচ্ছেন, টেলিফোনে মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে সৌরভের কথাও হয়েছে। এই ঘটনাগুলো আপনারা সবাই জানেন। এবার কোন অঙ্কে সৌরভ বিজেপি শাসিত ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন? সৌরভ আসলে খুব দক্ষ অলরাউন্ডার। ইডেনের পিচে তিনি হয়তো ঘূর্ণি বল করেন, আবার ত্রিপুরার কোনো খেলার মাঠে তিনি আবার ব্যাট করেন। অর্থাৎ যেখানে যেমন সেখানে তেমন, এইভাবে চলে আসতে সৌরভ মানে একটা অদ্ভুত দক্ষতা অর্জন করেছেন। জলে নামবেন, চুল ভেজাবেন না। এখন সৌরভ ত্রিপুরার পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কীভাবে হলেন? দেখুন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, তার বহু আত্মীয় স্বজন থাকেন বেহালায়। বেহালার অজন্তা সিনেমার মালিকানাও নাকি মানিক সাহার পরিবারের সদস্যদের কাছে। তাই গঙ্গোপাধ্যায় পরিবারের সঙ্গে সাহা পরিবারের কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে, হয়তো আছে। দুই, সৌরভ যে বেসরকারি ব্যাংকের এখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সেই বেসরকারি ব্যাংকের কর্ণধার চন্দ্রশেখর ঘোষ আদতে আগরতলার বাসিন্দা। ত্রিপুরাতে একটা প্রচলিত চ্যানেল আছে, তার নাম হেডলাইন্স ত্রিপুরা। তার সম্পাদক প্রণব সরকার চন্দ্রশেখর ঘোষের পরিবারের সঙ্গে খুবই ভালোভাবে যুক্ত, এবং চন্দ্রশেখর ঘোষের পরিবারের সদস্যরা, বিশেষত তার স্ত্রী, যার সঙ্গে আমারও খুব ভালো সম্পর্ক, নীলিমা বৌদি, তিনিও আসেন তাদের অনুষ্ঠানে। সেই সূত্রে চন্দ্রশেখর ঘোষকেও মাধ্যমেও সৌরভের এই ব্র্যান্ড অ্যাম্বাসেডারের বিষয়টা হয়ে থাকতে পারে, এরকম শোনা যাচ্ছে। কিন্তু মূল বিষয়টা রাজনৈতিক। সৌরভ যখন বিসিসিআইয়ের সভাপতি হলেন, ব্রিজেশ প্যাটেলের সভাপতি হওয়া স্থির ছিল, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তখন বোধহয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না, অনুরাগ ঠাকুরকে ফোন করে বলেন যে সৌরভ বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হয়েছে, বিনিময়ে তাকে বিসিসিআইয়ের সভাপতি করা হোক। তাই শেষ পর্যন্ত ব্রিজেশ প্যাটেলের সভাপতি হওয়া হয়নি অমিত শাহের প্রত্যক্ষ ইন্টারভেনশনের জন্য। সৌরভ এর আগেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন, প্রধানমন্ত্রী তাকে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নিতে অনুরোধ করেন, কিন্তু সৌরভ তাতে রাজি হননি, তিনি আরও বড় কিছু প্রাপ্তির আশা করছিলেন। এখন অমিত শাহ কনভিন্স ছিলেন যে বিসিসিআইয়ের সভাপতি হিসাবে সৌরভকে নিয়োগ করা হলো, ব্রিজেশ প্যাটেলকে সরানো হলো, তার বিনিময়ে সৌরভ অন্তত কিছু একটা করবেন। দেখুন, সৌরভ ব্যবসায়ী পরিবারের ছেলে, ও ROI মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা খুব ভালো বোঝে। অনেকে বলেন ও হচ্ছে ওয়ান পাইস ফাদার মাদার, সে যাই হোক, কে কী বললো তাতে কি এসে যায়, তবে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা তো ও ভালোভাবেই বোঝে। অমিত শাহ ওরফে বিজেপি সৌরভের প্রতি ইনভেস্ট করলো, কি বিসিসিআই সভাপতি, সৌরভের সঙ্গে ঘন ঘন স্বরাষ্ট্রমন্ত্রী যোগাযোগ রাখলেন, কেন্দ্রীয় মন্ত্রীরা যোগাযোগ রাখলেন। যখন সৌরভ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলো, বিজেপির তাবড় নেতারা চলে গেছিলেন তার কাছে, অমিত শাহ নিজে ফোন করেছিলেন, বিনিময়ে সৌরভকে দিলেন শুধুমাত্র সুরভিত হাসি। তিনি কেন্দ্রের শাসক দলের তাবড় তাবড় নেতাদের সঙ্গসুখ অনুভব করলেন, উপভোগ করলেন, সেই সঙ্গসুখের বিনিময়ে নিজের আখের গোছালেন, বিসিসিআই সভাপতি হলেন। যখন বিজেপি বলল এবার আপনি গা ঝাড়া দিয়ে নামুন, বিজেপির হয়ে প্রচার করুন, প্রার্থী হন, তখন বিনিময়ে শুধু সুরভিত হাসি, বাকাল মাছের মতো বেরিয়ে গেলেন। মনে আছে 2021 নির্বাচনের আগে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যে সবাই মিঠুন চক্রবর্তী ছিলেন, সেই সভায় সৌরভের
উপস্থিতি থাকার জল্পনা তীব্র হয়েছিল, শেষ মুহূর্তে সৌরভ রাজি হননি। অর্থাৎ তিনি খুব ভালো অলরাউন্ডার, তিনি সবসময় একটা নিশ্চিন্ত বিষয় চান, মানে গ্যারান্টিড, 110% গ্যারান্টিড, আমি মুখ্যমন্ত্রী হব, বিজেপি ক্ষমতায় আসবে। তখনই তিনি বেহালার বাড়ি থেকে বেরিয়ে সুরভিত হাসিটুকু মুখে ঝুলিয়ে রাজনীতির ময়দানে আত্মপ্রকাশ করবেন, কন্ডিশন জুড়ে দেন, আমাকে এটা দিতে হবে, এবং ভাবেন বাংলায় তিনি বোধহয় একমাত্র আইকন। খুব ভুল ধারণা। বঙ্গজ সাংবাদিকদের একটা বড় অংশ যারা ক্রিকেট লিখি এবং ক্রিকেট কভার করেন তারা সৌরবন্ত প্রাণ, কারণ আর তো তারা কোনো আইকন খুঁজে পাননি। কেউ কেউ বলিয়ে দিয়েছিলেন ভারতবর্ষের সর্বকালের সেরা অধিনায়ক হচ্ছেন সৌরভ। আচ্ছা, কী করে এটা বিচার করলেন? সময়ের পলি পড়ে 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 এসব বিচার হবে, লিখে দিতে থাক, লিখছিলেন টানা ভারতবর্ষের সর্বকালের সেরা অধিনায়ক, ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কোন লজিকে, কোন লজিকে লিখেছিলেন আপনারা? ঘোষ, দত্ত, ভট্টাচার্যরা? আসলে সৌরভের প্রতি এদের প্রশ্নাতীত আনুগত্য, সৌরভই এদের জীবনকাঠি। থাকে এরকম ভক্তকুল, থাকে স্তাবক, থাকে, কিন্তু বাঙালিও এখন বুঝতে শিখেছে যে সৌরভ শুধুমাত্র নিজেরটুকু বোঝেন, তার বাইরে কিচ্ছু বোঝেন না, এটা এস্টাবলিশড বাঙালি মননের একটা বড় অংশের মধ্যে। আর যারা অন্ধ সৌরভ ভক্ত তারা আমার এই কথাগুলো শুনে আমায় গালমন্দ করতে পারে না, কেয়ার এ ফিক ফর দ্যাট, আমার কিচ্ছু এসে যায় না। আমার মনে হয় আমি যে কথাগুলো বলছি বিচার বুদ্ধি দিয়ে যদি কেউ বিচার করেন তাহলে আমি যে খুব ভুল বলছি বা সত্যের অপলাপ করছি সেটা নয়। ঋদ্ধিমান সাহা 35টা টেস্ট খেলেছিল, আর 18টা টেস্ট খেললেই ও 50টা টেস্ট খেলতো, সৌরভের পরে এতগুলো টেস্ট আর কেউ খেলতে পারতো না, তাহলে ঋদ্ধিমানও আইকন হয়ে যেত। অনেকে বলছেন ঋদ্ধিমানকে তো আইকন হতে দেওয়া যাবে না, তাই দুর্ব্যবহার করা হয়েছে ঋদ্ধিমানের সঙ্গে। টাউন ক্লাবের এক কর্মকর্তা যিনি সৌরভের একেবারে ন্যাওটা, তিনি অনেক কথা বলেছেন ঋদ্ধিমানকে, সেই ঋদ্ধিমান বাংলা ছেড়ে এখন ত্রিপুরায় আর গুজরাট টাইটান্সের হয়ে খেলছে। বিরাট কোহলিকে সরানোর পিছনেও সৌরভের হাত ছিল বলে অনেকে মনে করেন, এবং সৌরভ এই বিরাট চেতন শর্মার কাছ থেকে এই বিষয়টা শুনতে পান এবং তারপরেই সৌরভের প্রতি তার তীব্র ক্ষোভ তৈরি হয়। এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর ওই দিল্লির যে টিমে সৌরভ ডিরেক্টর তাদের খেলা শেষ হওয়ার পরে বিরাট সৌরভের সঙ্গে করমর্দন পর্যন্ত করেন, অর্থাৎ এড়িয়ে গেছেন। একটা ক্ষোভ এখনও রয়েছে বিরাটের, সেটা সঙ্গত না অসঙ্গত সেটা এই মুহূর্তে আমি কি করে বলবো, কিন্তু ক্ষোভ তো আছেই। তাহলে সৌরভ আবার কি বিজেপি মুখী? দেখুন, ত্রিপুরা বিজেপি শাসিত রাজ্য, কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেত না পেলে ত্রিপুরার পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া সৌরভের পক্ষে সম্ভব নয়, যতই মানিক সাহা বা তার পর্যটন মন্ত্রী ইচ্ছুক হোক না কেন। চূড়ান্ত অনুমোদনটা এসছে বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে। তাহলে কি সৌরভ তার অতীতের কাজের জন্য, কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন, সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বকে বিজেপির বলেছেন যে সরি? তার সরি বলার পরেই কি বিজেপির শীর্ষ নেতৃত্ব আস্তে আস্তে করে সৌরভের জন্য দরজাটা খুলছে? তার ইঙ্গিত হচ্ছে ত্রিপুরার পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার বিষয়টা পুরোটাই রাজনৈতিক। বিসিসিআইয়ের সভাপতি পদ কেন্দ্রের শাসক দলের ঘনিষ্ঠ লোকই বসেন, খেলা ক্রীড়া প্রশাসন রাজনৈতিক নেতারাই কন্ট্রোল করেন। দীর্ঘদিন প্রফুল প্যাটেল এআইএফের শীর্ষ স্থানে ছিলেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে, আগে প্রিয়দা ছিলেন, তো ক্রিকেটে তো
দীর্ঘদিন ধরেই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া কেউ বিসিসিআইয়ের সভাপতি হতে পারে না। সৌরভ তার ব্যতিক্রম নেই, এটাই বাস্তবই। বাস্তবকে মেনে নিয়েই আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। এবং সৌরভের বিসিসিআই সভাপতি হওয়ার পিছনে বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রত্যক্ষ ভূমিকা ছিল, এটা কেউ অস্বীকার করতে পারবেন না, সৌরভ অস্বীকার করতে পারবেন না। বিনিময়ে তিনি কি দিলেন? সুরভিত হাসিটুকু ছাড়া। আসলে সৌরভের এই খেলাটা ধরে ফেলেছিলেন বিজেপির নেতারা, অমিত শাহ। শেষবার যখন অমিত শাহ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে নিয়ে সৌরভের বাড়িতে নৈশ বোঝে গেলেন, সেখানে একটা লাস্ট ডিচ এফোর্ট করেছিলেন যে সৌরভকে বিজেপির মঞ্চে আনবার। সেখানেও সৌরভ সুকৌশলে পাশ কাটিয়ে গেছিলেন। শুধু একটা জিনিস সৌরভকে বোঝা উচিত, ব্যবসায়ী বাড়ির ছেলে হিসাবে, যে বিনিয়োগকারী বিনিয়োগ করে যাবে ফেথ গুডউইলকে ভরসা রেখে, কিন্তু যখন দেখছে তার বিনিয়োগ পুরোটাই জলে গেল, তখন মুখের উপর দরজাটা বন্ধ করে দিতে দুবার হাত কাঁপবে না বিনিয়োগকারী। এটাই নিয়ম, সৌরভের ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব সৌরভকে চেয়েছিলেন পশ্চিমবাংলায় বিজেপির মুখ হিসাবে আত্মপ্রকাশ করতে, সেটা নিশ্চিত করবার জন্য তাদের পক্ষ থেকে যা করার তারা তা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সৌরভ বিজেপির শীর্ষ নেতৃত্বের আস্থা মর্যাদা শেষ পর্যন্ত রাখতে পারেননি। সৌরভ ভক্তদের কাছে এই কথাটা খারাপ লাগলেও এটা বাস্তব সত্য। অতীতে সৌরভের সঙ্গে বুদ্ধবাবুর ভালো সম্পর্ক ছিল, বুদ্ধবাবু ক্রিকেট অনুরাগী ছিলেন, উত্তর কলকাতায় একসময় ক্রিকেট কোচিংয়ে নিয়মিত যেতেন, সম্ভবত কার্তিক বোসের ক্রিকেট কোচিংয়ে। কিন্তু সৌরভের সঙ্গে সবথেকে ব্যক্তিগত সম্পর্ক ছিল অশোক ভট্টাচার্যের। অশোক ভট্টাচার্যকে সৌরভ কাকু বলতেন, এবং অশোক ভট্টাচার্য সৌরভকে নিয়ে মাঝে মধ্যে এমন মানে কি বলবো আর কি হ্যাংলামও করতেন, যেটা সৌরভকেও হয়তো মাঝে মধ্যে বিড়ম্বনায় ফেলত। যদিও অশোক ভট্টাচার্য এবং তার প্রয়াত স্ত্রীর সঙ্গে সৌরভের ব্যক্তিগত সম্পর্ক আজও খুব মসৃণ। স্টাডি MBBS ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অশোক ভট্টাচার্য কিন্তু সৌরভকে একটা সদুপদেশ দিয়েছিলেন যে রাজনীতি থেকে দূরে থাকতে। সৌরভ প্রত্যক্ষ রাজনীতি করেননি, কিন্তু হ্যাঁ, ষোলো আনার উপর আঠেরো আনা রাজনীতি করেছেন, রাজনৈতিক নেতাদের সঙ্গ শোক উপভোগ করে আখের গুছিয়েছেন, যেটা হলো বিসিসিআইয়ের সভাপতি হওয়া। সেই জন্য ব্রিজেশ প্যাটেল হতে পারেনি। আবার ইচ্ছা ছিল ICC-র সভাপতি হবার, কিন্তু না, সৌরভের এই খেলাটা ধরে ফেলায় শেষ পর্যন্ত তাকে ICC-র সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়নি, প্রতিদ্বন্দ্বিতা করার মনোনয়ন দেওয়া হয়নি। মাঝে সৌরভ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে উঠলেন, তিনি এখন জেড ক্যাটাগরির নিরাপত্তা পান, খুব ভালো, পেতেই পারেন। আগেও পেতেন, জেড ক্যাটাগরির পেতেন কিনা জানি না, এখন পান। তার নতুন বাড়ির সামনে কিছু অসুবিধা হওয়ায় কলকাতা কর্পোরেশনকে অনুরোধ করায় তড়িৎগতিতে কাজ হয়েছে। সৌরভ বাঙালির আইকন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ও একমাত্র আইকন নয়। আচ্ছা, কোনোদিন রাহুল দ্রাবিড়কে কেউ রাজনীতির আঙিনায় টেনে আনবার পেরেছে? আনার হয়তো চেষ্টা হয়েছিল। মিস্টার ডিপেন্ডেবলের রাজ্যে তো ভোট হলো, কোনো দলই কি রাহুল দ্রাবিড়কে তাদের মঞ্চে পাওয়ার চেষ্টা নিশ্চয়ই করেছে, সফল তো হয়নি। সচিনকে ইউপিএর সময় রাজ্যসভার মনোনীত সদস্য করা হয়েছিল, একাধিক গিয়েছিলেন, তারপরে যেই টার্ম শেষ হলো সচিন সরে গেলেন এই রাজনীতির জগত থেকে। সুনীল গাভাস্কার, কপিল দেব, এরাও তো কিংবদন্তি, রাজনীতি থেকে দূরে থাকতেন, কারণ
রাজনীতি জটিল আবর্তে পড়লে একজন সেলিব্রিটি, তিনি যে পদক্ষেপ যে ফিল্ডেরই হন না কেন, কোথাও না কোথাও তাকে কম্প্রোমাইজ করতে হয়। এটা বুঝেই গাভাস্কর করেননি, কপিল করেননি, কুমলে করেননি, আর রাহুল দ্রাবিড় করেননি। কিন্তু সৌরভ সক্রিয় রাজনীতিতে না যুক্ত হয়েও রাজনীতিটা করেছেন এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে গাজরটা ঝুলিয়ে রেখে দিয়েছিলেন, এই আমি তোমাদের দলে যোগদান করছি। কিন্তু যখনই যোগদান করার ব্যাপারটা চূড়ান্ত হওয়ার জায়গায় এসছে, সৌরভ পিছনে সরে গেছেন। অর্থাৎ আমার যেমন বেনি তেমনি রবে চুল ভেজা বলা, জলে নামবেন তিনি কিন্তু চুলটা ভেজাবেন না, তার এই খেলাটা ধরে ফেলেছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক হইচই করলেন, বললেন আমি প্রধানমন্ত্রীকে ফোন করব সৌরভ যাতে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়। কিন্তু একবার বিজেপির শীর্ষ নেতৃত্ব বুঝে গেছেন সৌরভ তাদের খালি লেজে খেলাবেন, তারাও এবার সৌরভ থেকে দূরে থাকতে চাইছিলেন। সাম্প্রতিক ঘটনাবলিতে আমার মনে হচ্ছে সৌরভ কোথাও ফিলার পাঠিয়েছে বিজেপির শীর্ষ নেতাকে, বলেছে আমি সরি। তারপরেই তার দরজা আস্তে 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 খুলছে। তাই ত্রিপুরার মুখ্যমন্ত্রী পর্যটন মন্ত্রী এককভাবে সিদ্ধান্ত নিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব তাতে অনুমোদন দিলেন না, এটা হয় না। তারা শীর্ষ নেতৃত্বে সবুজ সংকেত পেয়েই সৌরভকে অ্যাপ্রোচ করেছেন এবং সৌরভ সম্মতি দিয়েছেন, চূড়ান্ত চুক্তি সই হয়নি। অর্থাৎ সৌরভ খুব দক্ষ অলরাউন্ডার, ইডেনে ঘূর্ণি বল করলেও ত্রিপুরার কোনো মাঠে তিনি স্ট্রেট ব্যাটে খেলছেন। বিজেপির শীর্ষ নেতৃত্ব হয়তো আর একটা সুযোগ দিচ্ছে সৌরভকে, আমি সুযোগ বলছি সচেতনভাবেই, তার কারণ বিজেপির শীর্ষ নেতৃত্ব যে আশা নিয়ে সৌরভকে বিসিসিআই এর সভাপতি পদে মনোনীত করেছিল, সেই আশা তাদের পূর্ণ হয়নি, আশাভঙ্গ হয়েছিল। আশাভঙ্গ হলেও তারা হয়তো হাল ছাড়তে রাজি নয়, তাই একটু দরজাটা ফাঁক হলো। তাই ত্রিপুরার পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডারের প্রস্তাব নিয়ে সৌরভের সঙ্গে যোগাযোগ করলেন সে রাজ্যের পর্যটন মন্ত্রী, পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। আমাদের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার দেব, আর বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার শাহরুখ খান। অন্তত দেবের থেকে সৌরভের গ্রহণযোগ্যতা প্যান ইন্ডিয়াতে বেশি। মাননীয় মুখ্যমন্ত্রী সৌরভকে অন্তত পশ্চিমবঙ্গের অ্যাম্বাসেডার তো করতে পারতেন, তিনি কিন্তু করেননি। আর বাঙালি আদিবাসী জনজাতি অধ্যুষিত ত্রিপুরায় সৌরভকে, বাঙালি সৌরভকে, এই বাঙালি পরিচয়টা সচেতনভাবে বলছি, বাঙালি সৌরভকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করে প্যান ইন্ডিয়ান ট্যুরিজম মার্কেটটাকে ধরতে চাইবে বিজেপি, এই মানে ত্রিপুরার সরকার, দোষের কিছু নেই। কিন্তু এর মধ্যেও রাজনীতির অঙ্ক আছে। বিজেপি একটা বার্তা দিল সৌরভকে, তুমি আমাদের কথা নাও শুনতে পারো, শোনোনি, আমরা দুঃখ পেয়েছিলাম, ক্ষুব্ধ হয়েছিলাম, আশাহত হয়েছিলাম, আবার একটা সুযোগ দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে আবার একই কাজ করলে দরজাটা চিরতরে বন্ধ হয়ে যাবে। একটা সুযোগ দিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব একটু জল মাপতে চাইলেন, সৌরভ আপাতত সম্মতি দিয়েছেন, আগামী দিনে সৌরভের সঙ্গে বিজেপির কোনো চিরস্থায়ী সম্পর্ক কি তৈরি হবে, নাকি বিসিসিআইয়ের সভাপতি হিসাবে সৌরভকে মনোনয়ন দেওয়ার যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছিল, যেটা পরে বুমেরাং হয়েছিল, ত্রিপুরার পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডার করার সিদ্ধান্তও কি ভবিষ্যতে একই রকম বুমেরাং হবে? উত্তর নিহিত আছে, ভবিষ্যতে করবে।